প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এই প্রতিবন্ধকতা টপকিয়ে এড়িয়ে যাবেন তিনি হবেন সফল এবং সার্থক। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা টপকিয়ে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সুপরীক্ষিত একজন ব্যক্তি, যিনি জেলা আওয়ামী লীগের জীবন যৌবন কাটিয়ে দেওয়া সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহমেদ চৌধুরী। বাংলাদেশের ইতিহাসের একজন সৎ, নিষ্ঠাবান, সফল ও জনপ্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার একজন কর্মবীর, বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ ফারুক আহমেদ চৌধুরী। বাংলাদেশের ইতিহাসে একজন সৎ, নিষ্ঠাবান, সফল ও জনপ্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার একজন কর্মবীর, বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ ফারুক আহমেদ চৌধুরী। তার রাজনৈতিক ও পারিবারিক জীবনের কৃতকর্মের ফল ফুটিয়ে দিলেন সদরের 13 নং মেস্টা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নবাসী। তার এই ধারাবাহিকতায় গেল শুক্রবার জামালপুর সদরের হাজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর কাছে দলীয় প্রতীক চেয়ে জনসভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে জামালপুর সদর 5 আসনে নৌকার প্রতীক চেয়ে মেস্টা ইউনিয়নবাসী আলহাজ ফারুক আহমেদ চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চায় দলীয় নেতৃবৃন্দ সহ এলাকাবাসী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ফারুক আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল মান্নান সহ জেলা উপজেলা ও মেস্টা ইউনিয়নের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী। জামালপুরের সদরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত একজন জামালপুরের সদরের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আগামী দিনে আমরা প্রত্যাশা করি আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জননেত্রী শেখ হাসিনা এইবার জামালপুর সদর আসনে ঘটাবে। সকলকে আবারও শুভেচ্ছা, স্বাগতম এবং ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।